মানে আমরা যারা আর্টিস্ট আমরাও কিন্তু অথেন্টিক, কারণ আমরা যখন অ্যাক্টিং করি আমরা পৃথিবীর সব কিছু ভুলে যাই, দুঃখ কষ্ট মানে সব ভুলে যাই। মিমের ক্ষেত্রেও সেম, আমার ক্ষেত্রেও সেম, যখন অ্যাক্টিংটা প্রপারলি করি। তো আমি আর মিম আজকে এসেছি বসুন্ধরা সিটিতে এবং আমরা অলরেডি সারা বাংলাদেশই ঘুরে বেড়াচ্ছি। বিকজ অফ দেখেন আর্টিস্টরা কিন্তু বুঝে শুনে কিন্তু স্টেপ ফেলে সব সময়। আমরা কিন্তু সেই আস্থার জায়গাটা পেয়েছি, কারণ বাংলাদেশে অনেক ধরনের আপনারা দেখবেন যে পুরান ঢাকায় অনেক অসাধু ব্যবসায়ীরা কী করে, তারা রং মাখিয়ে এমন কিছু প্রোডাক্ট তৈরি করে ফেলে যেগুলো মানুষের স্কিনের ক্যান্সার হয়, স্কিন কালো হয়ে যায় এবং একটা মেয়ের কিন্তু সংসারই ভেঙে যায়। এরকম অনেক রিজন আমরা দেখেছি ফেসবুকের কল্যাণে। সো আমাদের চেয়ারম্যান স্যার উনি কিন্তু দীর্ঘ কয়েক বছরের গবেষণা করে ইউরোপ, আমেরিকা, ব্যাংকক, কোরিয়া, জাপান সব জায়গার ভালো ভালো পিএইচডিধারী ডাক্তার যারা স্কিনের উপর অ্যানালাইসিস করে তাদেরকে দিয়ে দীর্ঘ কয়েক বছর অ্যানালাইসিস করে মানুষের উপর অ্যাপ্লাই করে তারপর কিন্তু হার্ডলি স্টোর ঢুকেছে। এবং সেখানে আমরাও কিন্তু এটা সেটা অ্যাপ্লাই করেছি, মিম করেছে, আমি করেছি, অন্যান্যরাও করেছেন, করে আমরাও কিন্তু একটা আস্থার জায়গায় পেয়েছি। হ্যাঁ, আমরাও কিন্তু এর সাথে এখন ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে ঘুরছি। মিম অলরেডি হার্লান স্টোরের সাথে এবং হার্লান লিপস্টিকের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসডর সাথে আছেন। সো শুধু টাকার জন্য না, আসলে একটা বিশ্বাস বা আস্থার জায়গাও আছে। সো এই জন্যই আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি এবং আজকে আমরা বসুন্ধরা আছি। অসাধারণ, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগে জানতাম যে শুধু ঢাকার মানুষই হয়তো বা স্কিন কেয়ার উপর যত্নশীল, কিন্তু প্রত্যেকটা বিভাগীয় শহরে আমি গিয়েছি এবং বিভাগীয় শহরে জেলা শহরে চলে গেছি, সব জায়গায় একই, মানে মানুষ বা মেয়েরা এখন স্কিনের ব্যাপারে অনেক যত্নশীল এবং অথেন্টিক যখন শুনেছে তখন তারা এটার উপর আস্থা রেখেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে ভাই যারা যা তারা কিন্তু মানে ভাবিদেরকে নিয়ে যাচ্ছেন যে চলো একটা অথেন্টিক জায়গা পেয়েছি, তোমার স্কিনটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য ভাইরা, যেমন একটু আগে পুরস্কার পেয়েছেন উনি হাত ধরে নিয়ে এসেছেন। সো এরকম জেলা শহর সব জায়গায় দেখেছে। ইমন ভাই তো সব কথা বলেই দিয়েছে, তো আমাদের কথা তো সেম জিনিসই যে আসলে আমরা চাই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে হার্লেন হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট। এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশে প্রথম যে হার্লেন স্টোর যেটা করেছে যে একই ছাদের নিচে আমি এভরিথিং পাচ্ছি, হোম কেয়ার থেকে শুরু করে মেকআপ প্রোডাক্ট সব কিছু। তো ওদের উদ্দেশ্যটা এবং লক্ষ্যটা খুব সুন্দর, খুব ভালো। আমি কারণ শুরু থেকে আমি ছিলাম হার্লেনের সাথে এবং এখনও আছি। তো আমি চাই যে আমার দেশের প্রোডাক্ট যেন মানুষ বেশি বেশি ইউজ করে।